পঞ্চাশ ষাট টাকা করে ডিমে এই জনকে দিয়ে দেবে, লাস্টে যারা আসবে তাদেরকে ডিম দেবে না। দেখো মুখ করে দেখে না, দেখুন কোথায় আনো যা তোমরা, তোমাদের দিন তো কখনো থাকে না। এই লোকগুলো তো দাঁড়িয়ে আছে, তারা পয়সা দিচ্ছে না। বারোটা বাজলে দেখো ব্যবস্থা করে দেবো, আমারও ভাত আছে ডিম নেই বলতে গেলে আবার হাতা খুন্তি নিয়ে তাড়া। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, সরকারি একটা প্রকল্প ডিম ভাত পাঁচ টাকায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একুশের ভোটের আগে ঘটা করে শুরু করেছিলেন, নতুন করে বরাদ্দ করে, যে পাঁচ টাকাতে একেবারে পেট পুড়ে ডিম ভাত খাওয়া যাবে। কত প্রচার সেই সব নিয়ে, আর দেখুন দর্শক কি হাল। আমাকে একজন পাঠিয়েছেন, দেখুন হাতা খুন্তি নিয়ে কীভাবে তেড়ে মানে এসেছিলেন ওই মহিলা যারা আর কি চালাচ্ছেন এই ক্যান্টিন। আমাকে যিনি পাঠিয়েছেন তিনি বললেন যে এটা হচ্ছে ভাইপোর এলাকা ডায়মন্ড হারবার। আমি তো অবাক হচ্ছি দেখে দর্শক, ওখানে যদি এইরকম হয় তাহলে অন্যান্য জায়গার এই ক্যান্টিনের কি হাল। ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালের ভিডিও দাদা, এখানে একবার এসে দেখুন তাদের ব্যবহারটা কেমন, তাদের মুখের ভাষা কেমন একটু দেখুন। এটা সাধারণ মানুষ এখানে পরিষেবা পায় না। ভিডিও দিয়ে এক লিখে আমাকে একজন পাঠিয়েছেন, ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার মডেলই যদি এইরকম হয় তাহলে রাজ্যের বিভিন্ন প্রান্তে এই ক্যান্টিনের কি হাল। ভাত আছে ডিম নেই প্রকল্পের নাম, নাম কি জানি, ডিম ভাতই তো বলা হয় না, ডিম ভাত, ডিম নেই। যখন বলা হচ্ছে তখন বলছেন যে পঁচিশ জনের আগে লাইন দেবেন পাবেন, তার মানে প্রথম পঁচিশ জনকে নাকি ডিম দেওয়া হয়, যেটা আমি কথা শুনে বুঝতে পারছি। যেটা উনি বললেন যে পঁচিশ জনকে ডেকে আনবো, মানে যারা ডিম পেয়েছেন পঁচিশ জনকে ডেকে আনবো, পঁচিশ জনের আগে লাইন দেবেন পাবেন, তার মানে ওই প্রথম পঁচিশ জনকে ডিম দেওয়া হবে, বাকিদেরকে আর দেওয়া হবে না। এটা তাহলে আবার কী প্রকল্প? মুখ্যমন্ত্রী তো সে কথা বলেননি, মুখ্যমন্ত্রী বলেছিলেন পাঁচ টাকাতে ডিম ভাত, এরকম বলা হয়নি যে প্রথম পঁচিশ জন ডিম পাবেন বাকিরা সব আলুর ঝোল পাবেন, এটা তো মুখ্যমন্ত্রী বলেননি। আমরাও তো এরকম কিছু শুনিনি, আমি কখনো খাইনি কিন্তু শুনেছিলাম যে এখন ভাবছি একদিন খেতে যাব, দেখব কি দিচ্ছে। তো যেটা শুনেছিলাম যে পাঁচ টাকাতে ডিম ভাত, মানে ডিম সবাই পাবেন, এটা ডিম ভাত কথাটাই তো ছিল, মাছ ভাত তো বলেননি, ডিম ভাতই বলেছিলেন। তো সেখানে বলা হচ্ছে প্রথম পঁচিশ জন, মানে পঁচিশ জনের আগে লাইন দেবেন পাবেন, এই যে কথাটা বলছেন একজন শুনতে পেলাম আমি কথাটা, পঁচিশ জনের আগে লাইন দেবেন পাবেন, মানে কি প্রথম পঁচিশ জন ডিম পাবেন বাকিটা সব আলুর ঝোল। আর আমি জানলাম যে তাহলে কী কী দিয়ে ভাত দিচ্ছে, ওই একই কথা যেটা আমি বলছিলাম, বললেন যে আলুর ঝোল ভাত। তো এটা তাহলে আবার কী প্রকল্প হলো? তাহলে ডিমগুলো যাচ্ছে কোথায়? নাকি ডিমের খরচ এখন সরকার দেয় না, তাহলে সেই প্রকল্প কী করে থাকছে যেটা বলা হয়েছিল দর্শক? নাকি সব নেপোতে ডিম মেরে দিচ্ছে, কোথায় যাচ্ছে ডিম? প্রথম পঁচিশ জন ডিম, বাদবাকি ডিম কোথায়? হ্যাঁ দর্শক দেখুন,
আমি অনেকদিন ধরেই খোঁজ খবর নেওয়ার চেষ্টা করছিলাম যে ডিম ভাত প্রকল্পের কি হাল, তো আমি আমাকে আর যেতে হয়নি। দেখছি একজন পাঠিয়েছেন আর কি ডায়মন্ড হারবারের বলে, যারা দেখুন উনি বাপরে বাপ যখন উনি বলছেন, ওনাকে আবার বলছেন ছোট লোক, মানুষের চামড়া গায়ে নেই। উনি প্রশ্ন তুলেছেন যে ডিম কোথায়, আমরা কেন ডিম পাবো না, বাকিরা কেন ডিম পাবো না, ডিমগুলো যাচ্ছে কোথায়। তখন ওনাকে বলা হচ্ছে ছোট লোক, গায়ে মানুষের চামড়া নেই। উনি একেবারে হাতা খুন্তি নিয়ে ওই হাতা নিয়ে চলে এসছেন, মানে একেবারে খেদারতে তাড়া মারতে। তবে দর্শক, এই হাতা খুন্তি নিয়ে তাড়া দেওয়ার যে বিষয়টা, এই উৎসাহটা অবশ্য তাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকে, মানে আমাদের মুখ্যমন্ত্রীর কাছ থেকেই পেয়েছেন। কারণ মুখ্যমন্ত্রী তো মহিলাদেরকে এইভাবে তো ট্রেনিং দিয়েছেন, বলেছেন না যে কেউ এলে, কিছু বলতে এলে তাকে হাতা খুন্তি নিয়ে তাড়া করতে হবে। শুনে নিন আপনারা দর্শক, আমি আপনাদেরকে একবার তাহলে শুনিয়ে দিই। মুখ্যমন্ত্রীর কাছ থেকে ওই অনুপ্রেরণাটা পেয়েছেন তারা, কিন্তু মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলছেন সেটা মানছেন না। মানে কথা বলছেন বলতে যেটা বলেছিলেন আর কি প্রকল্পের বিষয়ে, সেটা তারা পালন করছেন না, ডিম দিচ্ছেন না। কিন্তু ডিম নিয়ে যখন প্রশ্ন তোলা হচ্ছে, তখন একেবারে হাতা নিয়ে খুন্তি নিয়ে তাড়া করতে শুরু করে দিচ্ছেন গুন্ডা ভেবে, বা মানুষের চামড়া নিয়ে না কী একটা বললেন না দর্শক। শুনুন, মুখ্যমন্ত্রী মানে প্রচারে যখন বেরিয়েছিলেন তখন কি বলতেন মহিলাদেরকে, একবার শোনাই দর্শক। এই যেখানে যেখানে ওরা গিয়ে গুন্ডামি করবে, আমি মা বোনেদের বলবো হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া, হাতা খুন্তি লইয়া খেদাইয়া দাও দাঁড়াইয়া। আর ইয়াং জেনারেশন কি করবে, ভাই বোনেরা মা বোনেদের পেছন থেকে মদত দেবে। আর বয়োজ্যেষ্ঠরা কি করবে, আপনাদের বুদ্ধি দেবে, আপনাদের পরামর্শ দেবে, আপনাদের কাজ করতে উৎসাহ দেবে। ভয় পাবেন না, ভয় পাবেন গুন্ডারা ভয় দেখালে কি করবেন, মা বলে আমার গুন্ডারা ভয় দেখালে আপনারা কি করবেন, গুন্ডারা ভয় দেখালে কি করবেন, ছাত্র যৌবন কি করবেন, কৃষক বন্ধুরা কি করবেন, আজকে সবাই ভালো আছেন এটাই। দর্শক শুনলেন, ভোটের প্রচারের সময় এই সব কথা বলেছেন, অনেকবারই বলেছেন মুখ্যমন্ত্রী, সেটাই একেবারে গেঁথে নিয়েছেন আর কি, মানে গেঁথে নিয়েছেন মনের মধ্যে যে কেউ কিছু বলতে এলে তাদেরকে হয়তো, মানে যিনি বলছিলেন হয়তো তাকেও গুন্ডা ভাবছেন। মুখ্যমন্ত্রী বলেছেন গুন্ডারা এলে ওই করবেন, মানে যাক, মানে ওনাকে যেভাবে বলছেন ছোট লোক মানুষের চামড়া গায়ে নেই, তার মানে তো গুন্ডাই টাইপের ভেবেছেন হয়তো, অশান্তি পাকানোর চেষ্টা করছেন ভেবে। তো একেবারে হাতা খুন্তি যেটা মুখ্যমন্ত্রী বলেছেন, একেবারে হাতা নিয়ে তাড়া করছেন। দেখবেন দর্শক, আরও একবার দেখাবো, দেখুন 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 বড় করে দেখুন, দেখছেন দর্শক, আমি ওই জায়গাটা দেখানোর চেষ্টা করছি, দেখুন। উফ, মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণাতে শুধু দেখুন, আসছেন দেখুন রূপটা দেখুন, শুধু হাতা খুন্তি নিয়ে কীভাবে ছুটে আসছেন। আমি রূপটা একটু স্টিল করে দেখাতে চাইছি আপনাদেরকে আর কি, মূর্তি দেখুন, শুধু মূর্তি দেখুন দর্শক। দর্শক কি বলবেন, যদি এইসব নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ।